नमस्कार বন্ধুরা, আমি সীমান্ত। আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবারো একবার স্বাগত। আজকে আমাদের ভিডিও টপিক যেটা আছে সেটা কোনো চাকরি না, বাট চাকরি পাওয়ার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ স্টেপ বলতে পারো, শেখা, জীবনে শেখা। ওকে ডিয়ার ফ্রেন্ডস, চাকরি পাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য ফার্স্ট যেটা আমাদের প্রয়োজন থাকে, লাভ তো থাকেই, সাথে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা থাকে মোটিভেশন। তোমার মোটিভ কতটা, তুমি কতটা মোটিভেটেড আছো, কতটা সিরিয়াস আছো। তো এরকম আমরা অনেক সময় দেখে থাকি আমাদের আশেপাশে, ভালো কোয়ালিফাইড হয়েও, জেনারেল তোমার গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করেও কিছু ক্যান্ডিডেট চাকরি না পেয়ে হতাশ হয়ে জীবনে থাকে। আবার কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি শুধুমাত্র ক্লাস 10-12 পাস করে অনেক ছেলে মেয়ে আজকে বর্তমান জীবনে গভর্নমেন্ট সার্ভিসে চাকরিরত আছে, গভর্নমেন্ট সেক্টরে চাকরিরত, এবং ভালো ভালো প্রাইভেট সেক্টরে সেই সময় চাকরি করছে ভালো একটা স্যালারি অ্যামাউন্টে। এবং চাকরির পাশাপাশিও, এই যে আজকে আমি ব্যাপারটা বলছি, চাকরির পাশা চাকরি যদি নাও পেয়ে থাকো, তোমার বা তোমাদের জীবনে কোনোদিন দুমুটো অন্যের অভাব হবে না, কারণ এইটা শিখলে তুমি নিজে থেকে স্বাবলম্বী হয়ে যাবে এবং নিজের স্কিলকে কাজে লাগিয়ে একটা বিজনেস পর্যন্ত করতে পারো। তো আজকে যেটা আছে এই রিলেটেড ভিডিও, তো তোমাদের যদি তথ্য বা ইনফরমেশনটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এটাই আমার রিকোয়েস্ট। এবং পাশে থাকা বেল আইকন বেলটি হিট করে রেখো, যাতে এরকম ধরনের আরো তথ্য তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো ইন্ডিয়ান নেভি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2022, দেখতে পাচ্ছ অ্যাপ্রেন্টিস, এটা কোনো কিন্তু চাকরি নয়। ফার্স্ট অফ অল আমি তোমাদের ক্লিয়ার করছি, এটা হলো একটা ট্রেনিং থাকে, 1 ইয়ার 2 ইয়ার এর ট্রেনিং থাকে। ওকে, এর আগেও আমাদের চ্যানেলে একটা ভিডিওতে আমরা রেলওয়ে অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর ব্যাপারে বলেছিলাম যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং গুলো করলে কতটা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটদের থেকে এই ট্রেনিং গুলো যে সমস্ত ক্যান্ডিডেটরা নাও কতটা এগিয়ে যাও, অ্যাডভান্টেজ কতটা বেশি থাকে, সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো সেখান থেকে তোমরা একটা কনসেপ্ট পেয়ে যাবে। কারণ এই অ্যাপ্রেন্টিস ট্রেনিং গুলো যখনই তোমরা নেবে, যে সেক্টরে তোমরা নেবে, গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে যখনই সেই সেক্টরের ক্ষেত্রে ফর্ম বেরাবে, তোমাদের জন্য 40% সিট রিজার্ভ থাকে এবং সেই ক্ষেত্রে তোমরা একটা আলাদা অ্যাডভান্টেজ পেয়ে থাকো এবং জেনারেল ক্যান্ডিডেটদের থেকে তোমাদের চাকরি পাওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। তো এরকম ইন্ডিয়ান নেভি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2022 বেরিয়ে এসেছে আমাদের কাছে ইনফরমেশন, ইন্ডিয়ান নেভির তরফ থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে, তার জন্য কিছু রিক্রুটমেন্ট নেওয়া হবে। অর্গানাইজেশন তোমরা দেখতে পাচ্ছ সকলেই ইন্ডিয়ান নেভি আছে। ওকে, ভ্যাকেন্সিস কত আছে, কত পদে রিক্রুটমেন্ট নেওয়া হবে, রিক্রুটমেন্ট কত পদে চলবে, 338। ওকে, পোস্ট কি আছে, পোস্ট আছে আইটিআই অ্যাপ্রেন্টিস 1 ইয়ার এর একটা ট্রেনিং হবে, সেখানে 303টি পোস্ট খালি আছে। আর একটা আছে আইটিআই অ্যাপ্রেন্টিস 2 ইয়ার্স, 2 বছর একটা ট্রেনিং এর জন্য কিছু ছেলে মেয়ে চাইছে, সেটা শূন্য পদ হলো 35টি, টোটাল হলো 338টি শূন্য পদ ফাঁকা আছে, যার জন্য রিক্রুটমেন্ট চলবে। কোয়ালিফিকেশন কি লাগবে, খুব একটা হাইফাই কোয়ালিফিকেশন লাগবে না এর জন্য, আইটিআই অ্যাপ্রেন্টিস 1 ইয়ার এর জন্য লাগবে, আইটিআই পাস ইন রিলিভেন্ট ট্রেড উইথ 65% মার্কস। ওকে, আর যদি তোমরা তোমাদের মধ্যে যারা আইটিআই অ্যাপ্রেন্টিস 2 ইয়ার্স এর ট্রেনিং এর ব্যাপারে ইন্টারেস্টেড আছো, তাদের কোয়ালিফিকেশন লাগবে ক্লাস 8 ক্লাস 10 পাস প্লাস আইটিআই পাস হতে হবে। ওকে, ডেট কবে দিয়ে শুরু হচ্ছে, রিক্রুটমেন্ট ডেট শুরু হচ্ছে কবে থেকে, মানে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য, 21 জুন 2022 থেকে 8 জুলাই 2022 অবধি অ্যাপ্লিকেশন চলবে। তো সবার প্রথমের দিকেই যারা ইন্টারেস্টেড আছো ফর্ম ফিল আপটা করে নেবে। এক্সাম কবে হতে চলেছে, এক্সাম হবে তোমাদের অগস্ট 2022 এর অগস্ট মাসে এক্সাম হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, অ্যাপ্লাই ফিস, বড় একটা সুবিধা অ্যাডভান্টেজ যে অ্যাপ্লাই ফিস এর ক্ষেত্রে জেনারেল ওবিসি এসসি এসটি সকলের জন্য ফিস রাখা হয়েছে নীল, কোনো
আবেদন ফিস লাগবে না, কোনো চার্জেস লাগবে না। ওকে, সিলেকশন প্রসেস কি থাকবে? সিলেকশন প্রসেসটা দেখে নাও তোমরা ডিয়ার স্টুডেন্টস। রিটেন এক্সাম হবে সবার প্রথম তোমাদেরকে, রিটেন এক্সামে বসতে হবে। রিটেন এক্সাম যখনই তোমরা পাস করবে যারা ক্যান্ডিডেটরা, পিএমটি টেস্ট হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ওকে, নেক্সট হবে ট্রেড টেস্ট হবে। ফোর্থ তোমাদেরকে যারা দিতে হবে ইন্টারভিউ দিতে হবে। ফিফথ স্টেজ যেটা থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশন, ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। আর লাস্ট স্টেজ যেটা থাকবে তোমাদের মেডিকেল এক্সাম হবে। মেডিকেল এক্সাম পাস করবে সিলেক্টেড হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষার ক্ষেত্রে আমি জাস্ট একটু শর্ট ইনফরমেশন দিয়েছি। টোটাল মার্কস কত আছে পরীক্ষা থাকবে? পরীক্ষা থাকবে 100 মার্কসের, কোশ্চেন থাকবে 100 ইন্টু 1 ইকুয়াল টু 100। ওকে, 100 খানা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে 1 মার্কস। এবং তোমাদের টাইম দেওয়া হবে দেখতে পাচ্ছ 2 আওয়ার্স দিয়ে দিয়েছে, 2 ঘন্টা সময় থাকবে এর পরীক্ষার জন্য। তো এতটুকু ইনফরমেশন আমাদের কাছে এসেছিল, আমি তোমাদের সামনে শেয়ার করলাম। ভিডিওর ইন্ট্রোতেই আমি তোমাদেরকে একটা আলাদা কনসেপ্ট দিয়েছি। আবারও বলছি, যারা সরকারি চাকরির ব্যাপারে ইন্টারেস্টেড থাকো, 16 থেকে 21, 22, 23 এই এজটা খুব ইম্পর্টেন্ট থাকে মোটিভেটেড থাকাটা, ঠিক আছে? তো যে সমস্ত আমার ভাই বোন বা স্টুডেন্টস, যাই বলো তোমরা, আমাকে তোমরা যাই বলো দাদা, তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট, কম পড়েও কম কোয়ালিফাইড হয়েও চাকরি পাওয়া যায়। এবং আমাদের চাকরি পাওয়ার মেন টার্গেট কি থাকে? আমাদের মেন টার্গেট থাকে ইন ফিউচার ওয়েল এস্টাবলিশ হওয়ার, যাতে আমরা ভালোভাবে স্বচ্ছন্দে থাকতে পারি, খেতে পারি। তার জন্য আবারও বলছি, বিরাট কোয়ালিফিকেশন যে লাগবে তার কোনো ব্যাপার নেই। 10 পাস 12 পাস করেও সেই জিনিসটাকে অ্যাচিভ করা যায়, তার জন্য কিছু না, তোমাদেরকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে রাখতে হবে। যখনই এই অ্যাপ্রেন্টিসের রিক্রুটমেন্ট গুলো বেরাবে, যাদের আবারও বলছি, যারা ফোকাস থাকো আজকে আমার এই নলেজটা নিয়ে, যারা মনে করবে না ব্যাপারটা ইজি হতে পারে, ঠিক আছে? তো যখনই এই অ্যাপ্রেন্টিসের ট্রেনিং আসবে তোমরা ঝাঁপিয়ে পড়ো সেই অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর দিকে, ঠিক আছে? অ্যাপ্রেন্টিস ট্রেনিং নাও, ট্রেনিং নিয়ে, অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়ার আরেকটা অ্যাডভান্টেজ হলো, অ্যাপ্রেন্টিস ট্রেনিং তোমরা 1 ইয়ার 2 ইয়ার যখনই যেই সেক্টরে আন্ডারে নেবে, ট্রেনিং চলাকালীন তোমাদের যখন কমপ্লিট হবে তোমাদেরকে কিন্তু সেখান থেকে একটা চাকরি দেওয়া হয়। সেই চাকরি দেওয়া হয় কিন্তু তোমাদের একটা, ফার্স্টে তো ওখানে তোমাদের শেখানো হয়, ট্রেনিং দেওয়া হয়। তো ট্রেনিং দেওয়ার পাশাপাশি তোমাদেরকে সেই ট্রেনিং এর বাস্তব জ্ঞান দেওয়া হয়, অর্থাৎ প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমাদের সেই নলেজকে অ্যাপ্লাই করানোর জন্য বিভিন্ন জায়গায় সেই সেক্টরগুলো তোমাদের কাজ দিয়ে থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটা স্যালারি অ্যামাউন্ট তো তোমাদেরকে কোম্পানি থেকে দেয়, সেটা 10,000 12,000 এরকম হয়। ওকে, এবার অ্যাডভান্টেজ কি থাকে? যখন সেই সেক্টরে পরবর্তীকালে ফর্ম বেরায় গ্রুপ ডি, ঠিক আছে, বিভিন্ন সেক্টরে যখন ফর্ম বেরায়, তখন তোমাদের কাছে অ্যাডভান্টেজটা থাকে যে সেই পদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে সেই অ্যাডভান্টেজটা নেওয়ার। কারণ অলরেডি তোমাদের বলেছি 40% সিট তোমাদের জন্য রিজার্ভ করা থাকে যারা এই সমস্ত ট্রেনিং গুলো নিয়ে থাকো। তো সেই ক্ষেত্রে তোমাদের অগ্রাধিকার প্রথমে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে তোমাদের চাকরির হাত, মানে চাকরি পাওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। তো আজকের মতো এতটুকু, আমার যদি এই যতটুকু আমার নলেজ তোমাদেরকে আমি শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট করো, লাইক করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে আমাদের চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করো, তাতে আমরা মোটিভেটেড থাকবো। তো আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও আপডেট নিয়ে। টিল দেন বেস্ট অফ লাক স্টুডেন্টস।